হচ্ছে হুগলির গুপ্তিপাড়ার ওই শিশুকে শিশুকে বুক চাপা দিয়ে খুন করা হয়েছে। ময়না তদন্তের যে প্রাইমারি রিপোর্ট, সেই রিপোর্টে খুনের ইঙ্গিত রয়েছে। পরিবারের তিন সদস্যকে ইতিমধ্যে আটকও করা হয়েছে। গতকাল থেকে ওই শিশু নিখোঁজ ছিল এবং আজকে সকালে বাড়ির শৌচাগার থেকে তার দেহ উদ্ধার করা হয়। দাদু ঠাকুমা এবং জেঠিমাকে লাগাতার জিজ্ঞাসাবাদ পর্ব চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। তন্ত্র সাধনার জন্য কি এই শিশুকে খুন করা হয়েছে নাকি শুধুমাত্রই পারিবারিক বিবাদ, পুরোটাই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো। বিধান সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিধান, কি জানা যাচ্ছে, ময়না তদন্তে প্রাথমিক রিপোর্টে খুনের ইঙ্গিত স্পষ্ট পাওয়া গিয়েছে, কিন্তু খুনের মোটিভ কি, কারণ কি, সে বিষয় সম্পর্কে এখনো পর্যন্ত পুলিশের কি বক্তব্য? দেখো, হুগলি গ্রামীণ পুলিশ সুপার যেটা জানিয়েছিলেন যে এই শিশু খুনের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছিল। মূলত এই শিশুর যে দাদু, তার ঠাকুমা এবং তার জেঠিমা, অর্থাৎ বুঝতেই পারছে যে এই একই পরিবারের ভেতরে এই বিষয়টা সামনে উঠে আসে। শিশু গতকাল নিখোঁজ হওয়ার পর তাকে নানাভাবে খোঁজ খবর করেও তাকে যখন পাওয়া যায় না, আজকে ভোরবেলা তার বাড়ির সামনে, ঘরের সামনে যে শৌচালয় রয়েছে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এবং পুলিশ যেটা মনে করছে যে শিশুটিকে খুন করে ঘরের মধ্যে কোথাও লুকিয়ে রাখা হয়েছিল এবং পরে সেটা পুলিশের নজর এড়িয়ে আবার ওই শৌচালয় নিয়ে গিয়ে ফেলে রাখা হয়। এবং এই যে খুন, শিশুটিকে কেন খুন হতে হলো বা খুন করা হলো, এইটাই কিন্তু পুলিশ এখন খুঁজে বার করার চেষ্টা করছে। যেহেতু শিশুটিকে খুন করা হয়েছে এটা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে বোঝা যাচ্ছে, স্বাভাবিকভাবেই এই তিনজনকে যে আটক করা হয়েছে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি খুনের মোটিভ, যেটা তুমি বলছিলে যে খুনের মোটিভ জানার জন্য কিন্তু পুলিশ আধিকারিক, যারা তদন্তকারী আধিকারিক রয়েছে, তারা কিন্তু লাগাতার জেরা করে যাচ্ছে। এবং এই শিশুটি যে মা, তার সঙ্গে তার পরিবার, অর্থাৎ তার শ্বশুর শাশুড়ি এবং তার যে যা রয়েছে তাদের সম্পর্ক ভালো ছিল না, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে একটা অশান্তি চলছিল, এটা যেমন আছে, পাশাপাশি এর অন্য কোনো অ্যাঙ্গেল আছে কিনা, অন্য কোনো দিক আছে কিনা, এটাই কিন্তু এখন পুলিশ বিভিন্ন অ্যাঙ্গেলে এই মুহূর্তে কিন্তু দেখছে পুলিশ। অনেক ধন্যবাদ বিধান আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। এবার বলা করে তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, তিনি ঠিক কি বলছেন এই ঘটনা নিয়ে, শোনাবো তার বক্তব্য। পুলিশি তদন্ত চলছে, তদন্তের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, সঠিক অপরাধীকে খুঁজে বার করা হবে এবং তার যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে। বাবা তো এখানে নেই, মার মানসিক অবস্থা ভালো নয়, মা গুছিয়ে কিছু বলতে পারছেন না, তার ধারণা এখনো সন্তান জীবিত আছে, হাসপাতালে আছে, তো মার সঙ্গে কথা বলে আর কিছু বোঝা গেল। যদি পরিবারের লোক এর সঙ্গে যুক্ত থাকে, যদি তার অপরাধী হয়, এত বড় একটা ঘৃণ্য অপরাধ, ক্ষমার তো প্রশ্নই ওঠে না। পরিবারের লোক হোক আর বাইরের লোক হোক, যে এই ধরনের ঘটনা ঘটিয়েছে অবশ্যই পুলিশ তদন্ত করে অপরাধীকে গ্রেপ্তার করবে এবং যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে। এই শিশুর দাদু ঠাকুমা এবং জেঠিমাকে ইতিমধ্যে আটক করা হয়েছে এবং তাদের লাগাতার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। গোটা ঘটনার বিভিন্ন অ্যাঙ্গেল রয়েছে, সে সমস্ত কিছুই খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। আমাদের প্রতিনিধি পিয়ালি ঠিক কি প্রতিবেদন পাঠিয়েছেন দেখাবো। হুগলির গুপ্তিপাড়ায় 4 বছরের এক শিশুর রহস্য মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মুহূর্তে আমরা সেই ঘটনাস্থলে রয়েছি। পুলিশের প্রাথমিকভাবে যেটা অনুমান, 4 বছরের ওই বালককে খুন করে তারপরে এই যে শৌচালয় আমরা দেখতে পাচ্ছি সেই শৌচালয়তে ফেলে যাওয়া হয়েছে। এবং যে এক বাড়িটা আমরা দেখতে পাচ্ছি ডান দিকে, সেটাই হচ্ছে ওই শিশুর বাড়ি। তার বাবা মার সঙ্গেই 4 বছরের ওই শিশু থাকতো এবং তার ডান দিকে তার ঠাকুমা ঠাকুরদা এবং তার জেঠিমার বাড়ি, তাদের সঙ্গে ঠাকুমা ঠাকুরদা এবং জেঠিমার সঙ্গে এই পরিবারের খুব একটা ভালো সম্পর্ক ছিল না, বা প্রায় সময় তাদের মধ্যে ঝগড়া অশান্তি লেগে থাকতো এবং গত পরশু দিনও তাদের মধ্যে অশান্তি ঘটনা ঘটে এবং গতকালকে সেই শিশুর সকাল থেকেই নিখোঁজ হয়ে যায়। পরিবারের তরফ থেকে নিখোঁজ ডায়েরি করা হয়েছিল, তারপরে পুলিশ অপহরণের মামলা রুজু করে তদন্ত শুরু করে, ড্রোন ব্যবহার করা হয়, স্নিফার ডগ নিয়ে আসা হয়, কিন্তু গতকাল রাত পর্যন্ত কিন্তু কোনোরকমভাবে কোনো ওই বাচ্চার হদিশ পাওয়া যাচ্ছিল না। এবং আজকে সকালবেলা বাড়ি লাগো, একেবারে বাড়ির ভেতরে যে শৌচালয় রয়েছে সেই শৌচালয়ের থেকেই নিথর দেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে পুলিশ তার ঠাকুমা ঠাকুরদা এবং জেঠিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পরিবারের কোনো রকম অন্তর্কলহের জেরেই ওই শিশুকে তারা খুন করেছে কিনা সেই সম্ভাবনা পুলিশ খতিয়ে দেখছে। বিশেষ করে যে বিষয়টা পুলিশকে ভাবাচ্ছে যে এই জায়গায় একাধিকবার তারা তল্লাশি চালিয়েছিল, ওই শৌচালয়ে তো তল্লাশি চালানো হয়, কিন্তু গতকাল রাত পর্যন্ত কোনোভাবে কিন্তু ওই বাচ্চার কোনো রকম হদিশ পাওয়া যায়নি এবং আজকে সকালবেলায় সেখানে হঠাৎ করে তার দেহ উদ্ধার হয়েছে। পুলিশের যেটা অনুমান, এখানে পুলিশ ছিল এবং একজন পুলিশকর্মী, সে যখন মিনিট দশকের জন্য
ওয়াশরুমে গিয়েছিল, সেই সুযোগ নিয়ে দেহটিকে ওই বাথরুমে ডাম্প করে যাওয়া হয়েছে। এবং পরিবারের সদস্যদের যোগ থাকতে পারে, কারণ যে হিঞ্জি জায়গা যেখানে একাধিক আশেপাশে বাড়ি রয়েছে, সেখানে বাইরের অন্য কেউ তাকে খুন করে এই জায়গা থেকে যদি দেহ এই বাথরুমের মধ্যে নিয়ে এসে ফেলে যেত, তাহলে কারণ না কারণ নজরে পড়তো। ফলে সেই জায়গা থেকে পুলিশের যেটা বক্তব্য, যে বেশ কিছু পারিপার্শ্বিক তথ্য প্রমাণের ভিত্তিতেই তার ঠাকুমা ঠাকুরদা এবং জেঠিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সঙ্গে গোটা ঘটনার সঙ্গে কোনোরকম কোনো তন্ত্র যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। তার কারণ গতকালকে যখন শিশুটি নিখোঁজ ছিল সেই সময় তার ঠাকুরদা দু ঘন্টার জন্য ঘর এখানে ছিল না, এবং একজন তান্ত্রিকের সঙ্গে দেখা করতে গিয়েছিল বলে জানা যাচ্ছে। ফলে এই তান্ত্রিকের সঙ্গে দেখা করতে যাওয়ার সঙ্গে শিশুটির রহস্য মৃত্যুর কোনোরকম যোগ রয়েছে কিনা সেই সম্ভাবনাও কিন্তু তারা খতিয়ে দেখছেন। ক্যামেরা পার্সন দীপের সঙ্গে পিয়ালি অভিধানের রিপোর্ট, Zee 24 ঘন্টা, হুগলি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, Zee 24 ঘন্টা।